আজকে সোনার বাংলার জনগণের কাছে আমি একটা প্রশ্ন রেখে শুরু করতে চাই। কোরআন প্রচার করা, ইসলাম প্রচার করা, যার যার ধর্ম পালন করা কি অপরাধ? আজকে দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মামুনুল হক সহ আরও যত আলেম ওলামাদেরকে নির্বিচারে জেলে ভরা হয়েছে, তাদের একটা মাত্রই অপরাধ ছিল, তারা কোরআন প্রচার করেছেন। তারা আমাদের মতো সাধারণ জনগণদের কাছে, আমাদের মতো যুব সমাজের কাছে তারা ইসলামের বাণী প্রচার করতে চেয়েছেন। আজকে দেখুন কত নারী কত পুরুষ বিপদ থেকে তারা সুপথে ফিরে এসেছিলেন এই সব মনীষীদের কথার জন্য। তাদের সুবাণী প্রচার করাটাই যদি অপরাধ হয়ে থাকে, আজকে আমি সাধারণ জনগণকে বলতে চাই, তাহলে আমাদের কোনো কথা বলারই কোথাও অধিকার নেই। আমি একজন বাঙালি হিসেবে, একজন বোন হিসেবে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে এই অনুরোধ জানিয়ে আজকে আমার বক্তব্য চাই, যেন তিনি একজন বোন হিসেবে, একজন মা হিসেবে 75-এ তিনি দেখেছেন স্বজন হারানোর কী ব্যথা। তিনি জানেন তার বাবাকে 40 থেকে 48 বার জেলে থাকতে হয়েছিল। তো সেই অভিজ্ঞতা থেকে তিনি যেন এই পরিবারগুলোর কথা চিন্তা করে, যত আলেম ওলামাদেরকে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে টর্চারের উপর টর্চার করে যাওয়া হচ্ছে বিনা বিচারে, সেখান থেকে যেন তাদেরকে মুক্তি দান করা হয় এবং তার সহানুভূতি তিনি যেন, যেমন বড় বড় জায়গায় তিনি রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে বিভিন্ন বড় বড় সন্ত্রাসীকে যেমন তিনি জেল থেকে ছাড়িয়ে আনতে পেরেছেন, আমরা জানি এটা ওনার জন্য একটি সেকেন্ডের ব্যাপার, একটি ফোন কলের ব্যাপার। তিনি যেন দয়া করে তার ফোনটি ওঠান এবং আদেশ করেন এই সব মানুষদেরকে, যারা যারা বাংলাদেশে কোরআন এবং ইসলাম শান্তির বাণী প্রচার করে যাচ্ছে, তাদেরকে অচিরেই মুক্তি প্রদান করেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চাই, তার জামাতাও কিন্তু আরেকটি দেশে জেলেবন্দি ছিলেন এবং তাকে সেখানে গিয়ে সে জামাতার জন্য কথা বলতে হয়েছে, লবিং করতে হয়েছে। আমরা জনগণ চোখ বুঝে থাকি না, আমরা সবই জানি, সবই শুনি। আপনি বলেন, আপনি মানে সবার কাছে প্রচার করে বেড়ান, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি নিজের হাতে ঘরে রান্নাবান্না করেন, আপনি ইফতার করতে ভালোবাসেন পরিবারের সাথে। সেই রকম এখন রমজান আসছে, কেউ চায় না তাদের একজন স্বজনকে বাংলাদেশের মতো একটি হস্টাইল জেলে রেখে একা ঘরে তারা রমজান পালন করবে বা ইফতার করবে। দয়া করে এই জিনিসটি আপনি আপনার গোচরে আনুন এবং যত মানুষ নির্বিচারে জেলে আছেন তাদের বিচারকে আপনি ত্বরান্বিত করুন, যাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া প্রয়োজন তাদেরকে মুক্তি দেন, এবং যেই সব মানুষরা বাইরে আছেন কিন্তু যুগ যুগ ধরে তাদের বিচার হচ্ছে না, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আপনি জেলে ঢোকান, তাদেরকে আপনি শাস্তির আওতায় আনুন। রোকসানা হক তারিন, আজকে আলতাবালি পার্কে মহান শহীদ মিনারের সামনে জাতীয় আমাদের 26 মার্চ বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে এবং আল্লামা সাইদি সাহেব সহ মামুনুল হক সাহেব সহ যত আলেম ওলামাদেরকে নির্বিচারে গণহারে জেলে পোরা হয়েছে এবং নির্বিচারে তাদেরকে রাখা হয়েছে, তাদের মুক্তির দাবিতে আমরা এখানে সবাই একত্র হয়েছিলাম। প্রোগ্রাম শেষে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমার পক্ষ থেকে। আমি নিরাপদ বাংলাদেশ চাই ইউকের একটি পদে আছি, পাশাপাশি আমি এখানে বাংলাদেশ ব্রিটিশ রেড ক্রসে কাজ করি, এখানে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি ব্রিটিশ পার্লামেন্টে 2 বার। তো আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের এখন বর্তমান যে ভাবমূর্তিটা, সেটা বহুলাংশে বিদেশের কাছে সেই মহিমান্বিত ভাবমূর্তিটা আমরা ধরে রাখতে পারছি না। আমাদের দেশের বিভিন্ন অঙ্গনে যারা কাজ করে যাচ্ছেন, আলেম ওলামা সহ যারা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, তাদের নির্বিচারে বন্দী করে রাখার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিদেশের সহ দুনিয়ার বড় বড় যত অঙ্গ সংগঠন আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তাদের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। প্রায়শই আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আমরা যদি কক্সবাজারে পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প গড়ে তুলতে পারি এখানে এবং সেখানে মানুষকে সাপোর্ট দিয়ে যেতে পারি, তাহলে কেন আমাদের নিজস্ব মানুষকে আমরা জেল থেকে ছাড়াতে পারছি না? কেন আমরা এতটা শক্তিশালী হতে পারছি না যে একটি কনস্টিটিউশনের বিপক্ষে যে সবাইকে উদ্বুদ্ধ করে আমরা আমাদের দেশের নাগরিক, যাদের নাগরিক অধিকার আছে কথা বলার, নিজের মনোভাব ব্যক্ত করার, তাদেরকে আমরা সেই অধিকারটুকু ফেরত দিতে পারছি না? আজকে একজন নারী হিসেবে, একজন বোন, একজন মুসলিম বাঙালি হিসেবে 18 কোটি জনতার কাছে আমার এই আবেদন, আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, আপনারা আর চুপ করে থাকবেন না। যত বড় বড় মনীষী ছিলেন তারা সবাই রক্ত ঝরিয়েছেন, আমরা রক্ত ঝরাতে দ্বিধাবোধ যেন না করি। আমাদের এই এই আন্দোলনকে
সমগ্র বাংলাদেশ এক হয়ে একে সফল করতে হবে, না হলে এই অভিশাপ থেকে আমরা কখনোই মুক্তি হতে পারবো না। যতই আমরা 25শে মার্চের কথা তুলে ধরি, আমরা স্বাধীন হয়েছি চিন্তা করি, আসলেই কি আমরা স্বাধীন? না, আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের অধিকার নেই নিজের মনের ভাবটা প্রকাশ করার। সেখানে হয়তো একটি মেয়ে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে, কিন্তু রাতের বেলা তার সিকিউরিটির দায়িত্ব, ইভেন দিনের বেলাও একটা বোনকে কিভাবে আরেকজনকে গুলি করে মারার সময়ও তাকে রাস্তায় মেরে ফেলা হয়েছে আমরা দেখেছি, কিন্তু তার বাবা বিচারটা পর্যন্ত চাইতে পারেননি, কারণ তিনি জানেন বিচার পাবেন না, তিনি আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। এখন আমরা সবাই আল্লাহর কাছে বিচার দিচ্ছি, কিন্তু আমাদের ইসলাম ধর্মও বলেছে আমাদেরকে নিজেদের অগ্রসর হতে হবে। আমরা যখন আমাদের নিজেদের হাতে খেটে কাজ করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। তাই আমার উদাত্ত আহ্বান সকল ভাই বোন মা বাবাদের প্রতি, আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা আন্দোলন গড়ে তুলুন, যেন মামনুল হক সাহেব সহ মিজানুর রহমান আজহারি বা শায়েখ আব্দুর রহমান এদের মতো বড় বড় ইসলামিক স্কলার থেকে ধরে বাংলাদেশের জ্ঞানী গুণীজন যারাই আছেন, তাদেরকে যেন কথা বলার জন্য জেলে ঢুকতে না হয়। তাদেরও পরিবার আছে, তারাও আমাদের মতো কোনো না কোনো পরিবার থেকে, সমাজ থেকে এসেছেন, আমাদের জন্য কথা বলতে গিয়ে তাদেরকে নির্বিচারে এইসব স্বৈরাচারী সরকারের আপনার বিভিন্ন ধরনের রোশনালে পড়তে হচ্ছে, এর থেকে আমাদেরকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আজ মহান বিজয় দিবসের, স্বাধীনতা দিবসের পর আমার এই আহ্বান, আজকে আলতাফ আলী পার্কের সামনে দাঁড়িয়ে এখানেও একজন বাঙালি রক্ত ঝরিয়েছিলেন বিধায়, আজ আমরা বিদেশের বিলেতের মাটিতে একটি স্বাধীনতা স্তম্ভ পেয়েছি, একটি শহীদ মিনার পেয়েছি, তেমন বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশে যারা নির্বিচারে জেলে আছে তাদেরকে আপনারা স্বাধীন করার জন্য আরেকবার লড়াই করে যান। এই স্বাধীনতা শুধু তাদের একার স্বাধীনতা নয়, এই স্বাধীনতা আমাদের সমগ্র বাংলাদেশের স্বাধীনতা। এর মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করতে পারব। আজকে একজন বাঙালি নাগরিক হিসাবে ব্রিটেনের মাটিতে আমরা লজ্জিত হচ্ছি বাংলাদেশের কর্মকাণ্ডে, আপনার কাছে এই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। দয়া করে আপনি তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বাংলার মাটিতে শ্বাস নেবার জন্য সুযোগ করে দিন, সাথে সাথে আমাদেরকেও গৌরবান্বিত করুন। ধন্যবাদ।